বাংলাদেশের একটি কোলাহলপূর্ণ গ্রামে একটি বর বটগাছ ছিল যা ঐক্য এবং শক্তির প্রতীক হিসাবে দাঁড়িয়েছিল গ্রামবাসীরা তাদের ভিন্ন প্রেক্ষাপট এবং বিশ্বাস নির্বিশেষে সম্প্রদায়ের সভা এবং উৎসবের জন্য এই গাছের নিচে জড়ো হয়েছিল যাই হোক দেশের রাজনৈতিক উত্তেজনা বাড়ার সাথে সাথে গ্রামে বিভাজন শুরু হয় গ্রামবাসীরা তর্ক শুরু করে এবং পক্ষ নিতে শুরু করে যার ফলে ঝগড়া এবং অবিশ্বাস হয় একদিন বটগাছের তলায় আমিনা নামের এক বিজ্ঞ মহিলা সভা ডাকলেন তিনি অতীতের একটি গল্প শেয়ার করেছেন যে কিভাবে একটি দুর্দান্ত ঝড়ের সময় বটগাছটি বেঁকে গিয়েছিল এবং দুলছিল কিন্তু কখনো ভেঙে যায়নি এটি শক্তিশালী হয়ে দাঁড়িয়েছিল কারণ এর শিখগুলি বনের অন্যান্য গাছের সাথে জড়িত ছিল সমর্থন এবং স্থিতিস্থাপকতার একটি নেটওয়ার্ক তৈরি করেছিল আমিনা দেখিয়েছিলেন যে বটগাছ যেমন তার সংযোগের উপর নির্ভর করে ঝড় থেকে বেঁচেছিল তেমনি রাজনৈতিক ঝড় মোকাবেলায় গ্রামটিকেও একসাথে দাঁড়াতে হবে তিনি গ্রামবাসীদের তাদের ভাগ করা মূল্যবোধ এবং ইতিহাস মনে রাখার আহ্বান জানান তাদের পার্থক্য থাকা সত্ত্বেও সাধারণ ভিত্তি খুঁজে বের করতে তার কথায় অনুপ্রাণিত হয়ে গ্রামবাসী মিলন শুরু করে তারা খোলাখুলিভাবে তাদের মতপার্থক্য নিয়ে আলোচনা শুরু করে এবং সমঝোতা খোঁজার জন্য কাজ করে ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে সম্প্রীতি পুনরুদ্ধার করা হয়েছিল বটগাছ আবার ঐক্যের প্রতীক হয়ে উঠেছে শুধুমাত্র তার শারীরিক উপস্থিতির কারণে নয় কারণ এটি গ্রামবাসীদের একত্রে তাদের শক্তির কথা মনে করিয়ে দেয়া গল্পের নৈতিকতা হল যে বিভাজনের সময়ে ঐক্য এবং স্থিতিস্থাপকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাধারণ মূল্যবোধের উপর ফোকাস করে এবং একে অপরকে সমর্থন করে সম্প্রদায়গুলি এমনকি সবচেয়ে চ্যালেঞ্জিং পরিস্থিতিও অতিক্রম করতে পারে